আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ, সঙ্গে আমি রায়হান সাব্বির। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ, যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI এর মুখপাত্র যুবশক্তি পত্রিকা 57তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর DYFI জেলা কমিটির উদ্যোগে একটি আলোচনা সভা করে। ওই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি এবং যুবশক্তি পত্রিকার রাজ্য সম্পাদক কলতান দাশগুপ্ত সহ প্রাক্তন দুই রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং আভাস রায়চৌধুরী। এদিনের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে আভাস রায়চৌধুরী বিজেপি RSS সহ চরম দক্ষিণপন্থা রাজনীতির বিষয়ে আলোচনা করেছেন। এদিনের আলোচনা সভায় তিনি কি কি বলেছেন চলুন বন্ধুরা শুনে নেওয়া যাক। এমনি গোটা সমাজের মধ্যে মোদী সরকারের সুযোগে রাজনৈতিক হিন্দুত্ববাদ RSS সেইভাবে সমাজটাকে দখল করতে চাইছে, মানুষের চিন্তা ভাবনা মন মানসিকতাকে নিয়ে নিচ্ছে। আমি একটু আগে একটা কথা বললাম যে RSS নিজেকে বদলেছে। RSS এর যেমন জন্ম হয়েছিল, RSS আমাদের সমাজে যে সেনিটার হয়ে ওকালতি করত, আজকে RSS সেখান থেকে সরে এসেছে। RSS জন্মলগ্নে সাধারণভাবে মধ্যস্তরের বেনিয়াদের ওকালতি করত, আর আজকে RSS সরকার চালিয়ে অথবা সরকার না চালিয়ে আম্বানি আদানিদের মতো এই যে লুটেরারা আছে এদের পক্ষে ওকালতি করে, আর এরাও তেমনি টাকা দিয়ে পয়সা দিয়ে টেকনোলজি দিয়ে RSS কে নির্বাচনে ভোটে তারা বিজেপিকে সাহায্য করছে। সেই জন্য এখন একটা নতুন শব্দ এসেছে, কর্পোরেট হিন্দুত্ব। গোটা দুনিয়ার দিকে যদি তাকিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে এখন রাজনৈতিক দক্ষিণপন্থা খুব তার বলবালা চলছে, খুব আগ্রাসী জায়গায় দাঁড়িয়ে। এবং এইটা পণ্ডিতরা বলছে গোটা দুনিয়া জুড়ে নয়া উদার অর্থনীতির নাম করে যে 30টা বছর ধরে নয়া উদার অর্থনীতি চলছে, তার শেষ 25টা 20টা বছরে যে সার্বিক লুট হয়েছে, কলকারখানা তৈরি হয়নি, দারিদ্র বুভুক্ষা অনাহার এইগুলো বৈষম্য এগুলো সব বেড়ে গেছে। অর্থনীতির পণ্ডিতরা বলছে নয়া উদার নীতির পথে থাকলে পরে এই সংকটের মোকাবিলা সম্ভব নয়, 2008 থেকে যে সংকট তৈরি হয়েছে। মূল কথা হলো বাজার মন্দা, তার পরিণতি হলো কর্মসংস্থান নেই, ব্যাপক বেকারি, কর্মজীবীদের কাজ করতে হয়, যারা কাজ করছিল তাদের পর্যন্ত কাজ চলে যাচ্ছে, নতুন করে বেকার বাহিনী বাড়াচ্ছে। আমরা কোভিড এর সময় আমাদের মাটিতে এই অভিজ্ঞতা আমাদের আছে। সেই জন্য যাদের স্বার্থ পূরণ হচ্ছে এই আজকে নয়া উদার অর্থনীতির তে, যারা সবচেয়ে বেশি লুট করতে পারছে, তারা চায় এই রাস্তায় থাকতে, কিন্তু ভুক্তভোগী জনগণকে তারা মোকাবিলা করছে মানুষকে বিভাজন করার যে রাজনীতি, সেই বিভাজন করার রাজনীতি সারা দুনিয়াতে এটা চলছে। আমাদের দেশে এই মানুষকে বিভাজন করার রাজনীতির সেন্ট্রাল পয়েন্টটা হলো রাজনৈতিক হিন্দুত্ববাদ, RSS এর যেটা দর্শন, RSS এর যেটা মতাদর্শ, এর কাউন্টার প্রোডাক্ট তো কতগুলো আছে যার সঙ্গে RSS এর ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে অনেকে মনে করে। তাহলে মূল কথা, আমাদের পশ্চিমবাংলা আমরা যেটা দেখেছি বিভাজনের রাজনীতি, তাহলে এইটা পরিবেশ, এই পরিস্থিতি গোটা পৃথিবী জুড়ে এইটাই হলো দক্ষিণপন্থা, রাজনৈতিক দক্ষিণপন্থা, নতুন ধরনের এই দক্ষিণপন্থা আগেকার বুর্জুয়া দক্ষিণপন্থা এটাও অবশ্যই, কিন্তু এটা অন্যরকম। এখানে গণতন্ত্র নেই, এখানে 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 সংবিধানের কথা নেই, এখানে এখানে মানুষে মানুষে ঐক্যের কথা নেই, এখানে ঘৃণার ভিত্তিতে মানুষকে বিচার করা, সমাজকে দেখা, এই যে কতগুলো কথা চলে এসছে গোটা দুনিয়া জুড়ে, আমরাও এখানে আমাদের এই পরিস্থিতিতেই তো লোকসভা নির্বাচনে সারা দেশে বামপন্থীরা বিজেপি RSS কে হারানো বিচ্ছিন্ন করার কথা বলেছে, দেশের মানুষ সারা দিয়েছে। আর পশ্চিমবাংলার অভিজ্ঞতাতে এই পরিস্থিতিতেই তো আমরা বলেছিলাম যে এখানে বিজেপিকে হারানোর সর্বভারতীয় যে লড়াই, সেই লড়াইয়ের পশ্চিমবাংলার আবশ্যিক বিষয় হলো তৃণমূলকেও একসঙ্গে হারাতে। পঞ্চায়েতের নির্বাচনে মানুষ সেটা প্রমাণ করেছে, আগে তৃণমূলকে হারাবো তারপর বিজেপিকে হারাবো, অথবা
বিজেপিকে এখন আটকাবো, পরে তৃণমূলকে হারাবো, তৃণমূলকে দিয়ে বিজেপি, বিজেপিকে দিয়ে তৃণমূল, এই একটা ভ্রান্ত ধারণা। এই ধারণা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলার রাজনীতিতে দক্ষিণপন্থী শক্তি টিকে থাকবে, তৃণমূল বিজেপি নিজের নিজের মতো করে থাকবে। কিন্তু পঞ্চায়েত প্রমাণ করেছে যে এই দুটো শক্তিকেই একসঙ্গে হারানো যায়। এবং এক বছর আগে পঞ্চায়েতের নির্বাচনে ভোটের লুটের ভোট আর ডাকাতির গণনায়, গণনায় ডাকাতি, সেখানেও কিন্তু মানুষ যেখানে যেখানে জিতেছিল, খেটে খাওয়া মানুষ, বামপন্থীরা, গণতান্ত্রিক শক্তি, দুটোকে একসঙ্গে হারিয়েই তারা কিন্তু জিতেছিল। সেই জন্য পশ্চিমবাংলায় আমাদের এই আওয়াজ ছিল। আমি এইখানে আমার কথা ছেড়ে দেবো, কারণ এই বাকি অংশটা নিশ্চিতভাবে সেলিনদা বলবেন, আমি তার মধ্যে ঢুকছি না। তাই আমার কথাটা হলো এই, শেষ কথাটা হলো এই, এই যে বলেছে প্রতিরোধের বর্ণমালা, যুবদেরকে যুব সংগঠনের দায়িত্ব রাজনৈতিকভাবে এই রাজনৈতিক হিন্দুত্বের ঘৃণা সম্পর্কে সচেতন হওয়া, মানুষকে সচেতন করা, এই যুব জীবনের যে যন্ত্রণা, এই যন্ত্রণাকে অতিক্রম করার জন্য বৃহত্তর ক্ষেত্রে চূড়ান্ত লক্ষ্য সমাজ বদল, সে তো আছে। কিন্তু আজকের পরিস্থিতিতে কর্মসংস্থান, কারখানা তৈরি, কৃষকের ফসলের দাম, বিকল্প পদ্ধতি, অলি বলেছে খানিকটা, তাহলে এই জায়গায় লড়াইয়ে রাখা এবং তাদেরকে যুক্ত করা, সেজন্য লড়াইটা আজকে খুব স্পষ্টভাবে বিভিন্ন ফ্রন্টে, আমি ফ্রন্ট মানে সংগঠনের কথা বলছি, বিভিন্ন জায়গাতে লড়াইয়ের বিভিন্ন মাত্রা থাকতে পারে, কিন্তু লড়াইটা একই সঙ্গে নয়া উদারবাদের বিরুদ্ধে চালাতে হবে। ঘৃণার যে বিভাজনের রাজনীতি পশ্চিমবাংলায়, এটা আসলে রাজনৈতিক হিন্দুত্ববাদ থেকে আসছে, তার বিরুদ্ধে রাজনৈতিক এবং আদর্শগত লড়াই করতে হবে। এই প্রচণ্ড বর্ষায় তোমরা সবাই এসছো, আমি বলেছি বহু বক্তৃতা হলো, ভালো মন্দ বুঝলাম না বুঝলাম, পাতার পর পাতা লেখা যায়, বলছে যুবশক্তি 57 বছর, কতজন তোমরা নিয়মিত যুবশক্তি পড়ো আমি জানি না, প্রাক্তন হিসাবে এই অধিকারটা আছে সমালোচনা করার, আমি অভিজ্ঞতা থেকে কথাটা বলছি, শুধু পড়লেও হবে না, পড়ে হবে নাকি, পড়ে হবে নাকি, বিদ্যাবোঝাই বাবু মশাইয়ের মতো তো হয়ে যাবো, মাঠে নামতে হবে, মাঠে, মাঠে নামতে হবে, সংগঠন তো মাঠে নামতে গেলে সংগঠন চাই, সংগঠনটাকে চালাতে গেলে পরে মনের মধ্যে মন খারাপ গুলো সরিয়ে দিতে হবে, সংগঠনটাকে ঠিক করতে গেলে পরে যুবদের সঙ্গে, আর যারা শ্রমিক কৃষক ফ্রন্টে খেত মজুরে কাজ করে তারা তাদের জায়গায় সেই অংশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে, সেই কাজ করতে হবে। সত্য নির্বাচন এটা প্রমাণ করেছে যে রাজনৈতিক হিন্দুত্ববাদ অজেয় নয়, নির্বাচন এটাও প্রমাণ করেছে যে শ্রমজীবী মানুষের সঙ্গে, শ্রমজীবী মানুষের কাছে বামপন্থী বিকল্প তুলে ধরার ক্ষেত্রে ঘাটতি আছে, দুর্বলতা আছে। তাই সেই বামপন্থী বিকল্প যে মানুষদের জন্য লড়াই, সেই মানুষদের সঙ্গে সম্পর্ককে আরো নিবিড় করতে হবে। আমি বোধহয় আধ ঘন্টা আগে একটা কথা বলেছি, মানুষ চিরকাল তার মাথাকে কারুর কাছে বাঁধা রাখে না, মানুষ এবারে নির্বাচনে অনেকগুলো টুপলি রেখা আছে, তাহলে যে মানুষ এখন মনে করছো মন খারাপ করছো, এত খাটলাম, এত কিছু করলাম, এত ইনসাফ যাত্রা করলাম, আর আমরা যাদেরকে ভোট দিতে বললাম তাদেরকে তো মানুষ ভোট দিল না, এতে মন খারাপের কোনো জায়গা নেই, মানুষ তার বোধের জায়গা থেকে বিচার করেছে। আমরা বোঝাতে চেষ্টা করেছিলাম বামপন্থীরা, তৃণমূল আর বিজেপি দুটো এক, এটাকে এটাকে আগে ওটাকে পরে, এই দিয়ে হবে না, একটা আর একটাকে রক্ষা করছে, সারা দেশে ভোট হয়েছে বিজেপিকে হারাতে হবে। আজ থেকে 450 বছর আগে গ্যালিলিওকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, কেন? সেই সময়কার যেটা প্রতিষ্ঠিত সত্য ছিল যে পৃথিবী স্থির, সূর্য চারদিকে ঘোরে, গ্যালিলিও প্রমাণ করেছিলেন যে এটা ভুল, সূর্য স্থির, পৃথিবী তার চারদিকে ঘুরছে, আমি আগে তাই বললাম তো, পৃথিবী তার চারদিকে ঘুরছে, তার জন্য তাকে কারাগারে দিয়েছিল, কারণ এটা শুধু বিজ্ঞানের আবিষ্কার ছিল না, এটা হলো একটা পুরনো জ্ঞানের জায়গায় নতুন একটা জ্ঞান, মানে পুরনো জ্ঞানের পরিবর্তে নতুন একটা পরিবর্তন, 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 তখনকার রাজতন্ত্রের জন্য এটা ছিল খারাপ, তাই তাকে জেলে পাঠানো হয়েছিল। আজকে পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত, 450 বছর আগে একজন বৃদ্ধ বিজ্ঞানীকে কারাগারে পাঠিয়ে মিথ্যেটাকে সত্য প্রমাণ করার চেষ্টা পৃথিবী করেছিল, কিন্তু মিথ্যেটাকে সত্য প্রমাণ করা যায়নি, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। তেমনি এই যে কয়েকটা নির্বাচনে বাংলার খেটে খাওয়া মানুষের কাছে যেটা সত্যি সেটা সত্যি বলে প্রতিভাত হচ্ছে না, যেটা দাহা মিথ্যে
যেটা তৈরি করা, যেটা আরএসএস, বিজেপি, তৃণমূল, মিডিয়া টাকা পয়সা এটা ওটা সবকিছু দিয়ে তৈরি করছে, যে তৃণমূল বনাম বিজেপি এটাকেই তারা সত্যি মনে করছেন, ঠিকই। কিন্তু এটাকে ভেঙে দেওয়া যাবে যদি আমাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, কারণ মানুষের জীবনের অভিজ্ঞতাতে তাকে সামনে নামাবেই। এই যে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে, সামনের বাজেট হচ্ছে, আমি আর কথাটাকে বাড়াবো না। তাহলে কথাটা হলো, যেটা মিথ্যে সেটা মিথ্যে প্রমাণিত হবেই, আজকাল পরশুর গল্প যাই হোক না কেন প্রমাণিত হবে। এই আত্মবিশ্বাস, এই দৃঢ় আত্মবিশ্বাস, এটা কোনো মৌলবাদী বিশ্বাস নয়, যুক্তির বিশ্বাস, সমাজ বদলের যুক্তির বিশ্বাস। মানুষ মানুষকে বুঝতে হবে যে মানুষ তার চেতনা দিয়ে চলে, তার বুদ্ধি দিয়ে চলে, তার অভিজ্ঞতা দিয়ে চলে। আর আমাদের কাজ হলো তার চেতনা, তার বুদ্ধি, তার অভিজ্ঞতার কাছে সঠিক রাজনীতির মতাদর্শ, সেইটা আমাদেরকে ধারাবাহিকভাবে নিয়ে যেতে হবে, কোনো হতাশার জায়গা নয়। সমাজ পরিবর্তনের স্বপ্ন সন্ধানী হিসেবে চেয়ে ঘুয়ে বেড়ার ছবি দেওয়া, গেঞ্জি নিয়ে ঘুরে বেড়াবে, আর তিনটে নির্বাচনে বামপন্থীরা খারাপ ফল করেছে বলে মন খারাপ করে বসে থাকবে, কোনো অধিকার নেই ডিওয়াইএফআই করা, কোনো অধিকার নেই বামপন্থী আন্দোলন। তাহলে নতুন উদ্যমে, এই যে সবচেয়ে বড় বিপদ আরএসএসের রাজনৈতিক হিন্দুত্ববাদ, তার বিরুদ্ধে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়, তার জন্য লড়াই তোমাদের জারি রাখতে হবে। কলতান যা বলেছিল তার থেকেও বেশি সময় বলে ফেলেছি, দুঃখিত। আপনাদের তোমাদের সবাইকে অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি।